টিকিটের আশায় আজও প্রবাসীদের টিকিটের আশায় আজও প্রবাসীদের ভিড় সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের সামনে। তবে টিকিটের জন্য নতুন করে দেওয়া হচ্ছে না কোনো টোকেন। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়ার ভয়ে অনেকেই টোকেনের আশায় ছুটে এসেছেন ঢাকায়। আগেই যারা টোকেন পেয়েছেন তাদের দেওয়া হচ্ছে টিকিট। টিকিটের আশায় সৌদি প্রবাসীরা আজও ভিড় করেছেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে। এদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে চার পাঁচ দিন পর, তাই এখনই বিমান টিকিট না পেলে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে সৌদি যাত্রা। টোকেন পাচ্ছি না, আমরা অনেক দিন এখানে ভুক্তভোগী হচ্ছি। এর আগে কইছে 1 তারিখ দিব, আজ 4 তারিখ দিব, কারণ আমরা দূরে থেকে আসি। আমার ভিসার মেয়াদ আর 6 দিন আছে, এখন টোকেন আরও 4 দিন পরে দেবো, তাহলে তো আমার ভিসা শেষ হয়ে যাবো। তবে আগেই যারা টোকেন পেয়েছেন তারা পাচ্ছেন টিকিটও। আজকে অনেক দিন ঘুরার পরে আমি আজকে তারা টিকিট পেলাম 20 তারিখ। টোকেন নেওয়ার পরে আজকে আমার ডেট এলো, আজকে ডেট হওয়ার পরে আমি 3 দিন 4 দিন ঘুরলাম, এই আজকে আমি ঢুকলাম, ঢোকার পরে সিরিয়াল মতো আমি টিকিট পেয়ে গেলাম। রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও টিকিট প্রার্থীদের ভিড়। আমরা টোকনের জন্য মধ্যরাত্রে আসে সিরিয়াল ধরছি, টোকন পাইনি, তো কিভাবে যাবো কি করবো এটা জানি না। এখন সরকার ছাড়া কেউ বলতে পারবে না। এখন প্রবাসী যারা আইসে আটকা পড়ছি তাদের সবাই যেন যাইতে পারে, সরকার এই ব্যবস্থা করুক। আমার যাদের ভিসা এবং আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদেরকে সৌদি নিয়োগদাতার সাথে যোগাযোগ করে মেয়াদ বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।